हेलो एवरीवन, वेलकम टू दिदर ऑफिशियल। आशा करी सबाई भालो आछेन। चले आसलाम नतून एक फटो एडिटिंग ट्यूटोरियल निये। गाइस, आजकेर भिडियोते आमी आपनादेरके स्टेप बाई स्टेप बुझिए देव किभाबे आपनि आपनार मोबाइल फोन दिए एई धरनेर फटो एडिटिंग करबेन। तो अवश्यई आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन ना टेने। आर भिडियो शुरू आगे एकटा अनुरोध, जारा आमार चैनल नतून तारा अवश्यई चैनलटी सबसक्राइब करे दिबेन, पाशापाशि बेल आइकনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা আর না বাড়ি আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের এই ফটোটি এডিটিং করার জন্য আমরা স্ন্যাপশিট নামে অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তো যাদের কাছে অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তারপর এখানে একটা আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ফটোগুলো শো করবে। এখন আমি আমার গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে দিচ্ছি, যে ফটোটি আমরা এডিট করতে চাই। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু অপশন চলে আসছে। তো আপনারা নিজে একটু খেয়াল করুন, এখানে টুলস একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন এইচডিআর স্কোপে। ওকে, এইচডিআর স্কোপে আসার পর এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন পিকচারে, ক্লিক করে উপরে নিচে করবেন। উপরে নিচে করার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন। প্রথম যেটা রয়েছে ফিল্টার, তো আমরা ফিল্টারটা এখান থেকে কিছুটা মাইনাস করে দিচ্ছি, এখান থেকে হালকা একটু করে দিব। তারপর ব্রাইটনেস যেটা আছে এটা জিরো রেখে দেবো, বা চাইলে একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, তারপর স্যাচুরেশনটা একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো ভিউ এডিটসে। তারপর এখান থেকে আমরা এইচডিআর স্কোপ যে লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা ব্রাশ অপশন দেখতে পাচ্ছি, ব্রাশ অপশনে ক্লিক করে দিব। তারপর নিচে আপনারা একটু খেয়াল করুন, এখানে কিছু টুলস চলে আসছে। তো নিচ থেকে আপনারা ক্রসের সাথে যে টুলসটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনার পিকচারটি একটু জুম করে নেবেন। জুম করার পর এখন আপনি আপনার ফেসটা ওভাবে ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসটা আগের মতো হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা একটু এইচডিআর হয়ে গেছে। তো আমি আমার বডিটা এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। ওকে গাইস, এখানে ফেস বা বডিটা আমি ব্রাশ করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এটাকে আমি জুম আউট করে দিই। তারপর নিচ থেকে আমি চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটা টুলস পেয়ে যাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্রথম কন্ট্রাস্টে চলে যাবো আমি। ওকে, তো কন্ট্রাস্টে আসার পরে এখানে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কন্ট্রাস্টটা একটু মাইনাস করে দিতে পারেন বা প্লাস করে দিতে পারেন। তো আমি একটু প্লাস করে দিলাম। তারপর এখান থেকে যে গ্রেনটা আছে গ্রেনটা একটু একদম জিরো করে দিলাম। জিরো করে দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে আমরা আবার ভিউ এডিটসে চলে যাব, তাই আমরা এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর নিচ থেকে ভিউ এডিটসে ক্লিক করব। তারপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে লেয়ারটা চলে আসছে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাশে ক্লিক করে দিব। তারপর নিচে আমরা যে টুলস টেকটুকু ব্যবহার করেছিলাম সেটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের পিকচারটি জুম করে নিব। জুম করার পর গাইস, আপনারা নিচে একটু খেয়াল করুন, এখানে একটি মিটার অপশন রয়েছে। তো এখানে ডাউন যে অ্যারোটা রয়েছে আমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করে দিব, মানে এটাকে জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর এখন আপনি আপনার ফেসটা একটু ব্রাশ করে নেবেন। আপনি জাস্ট ফিঙ্গার দিয়ে ব্রাশ করে নিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসের আগের যে কালারটা ছিল সেটা চলে আসতেছে। আমি ফেসের সম্পূর্ণ অংশটা ব্রাশ করে দিচ্ছি যাতে আগের কালারটা চলে আসে। ওকে, তো এখান থেকে একটু আপনারা একটু সাবধানে এই কাজটি করবেন, যাতে বডির বাইরে যেন এই ব্রাশটা চলে না যায়। তো যদি বডির বাইরে ব্রাশটা চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাড়ির কালারটা চলে আসছে। তো আপনি এটাকে ব্ল্যাক করার জন্য এখান থেকে আপনারা মিটারটা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে এটা ব্রাশ করে নিলে আপনারা এইটুকু দেখবেন আগের মতো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা একটু পিকচারটা জুম করে ভালোভাবে কাজটা করে নেব। এখান থেকে আমি ডাউন করে দিচ্ছি। ডাউন করার পর এখান থেকে আমি ফ্লাওয়ারটা ব্রাশ করে দিচ্ছি যাতে ফ্লাওয়ারের কালারটা আগেরটা চলে আসে। তারপর একটু নিচে আসার পর আমি এখান থেকে হাতটা ব্রাশ করে দিচ্ছি। তো গাইস, আপনি আপনার পিকচারে থাকা বডিটা, মানে আপনি যেটুকু অংশ অরিজিনাল কালার রাখতে চান সেটা এখান থেকে আপনারা ব্রাশ করে দিবেন। অলরাইট গাইস, আমি সম্পূর্ণ পিকচারটা ব্রাশ করে দিলাম, যেটুকু অংশ আমি অরিজিনাল কালার রাখতে চাই। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনারা যখন কাজটি করবেন তখন আপনারা একটু আস্তে ধীরে করবেন, এবং কাজটি যেন পারফেক্ট হয় সেটা একটু খেয়াল রাখবেন। ওকে, তো নিচ থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর নিচ থেকে আমি আবার টুলসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একদম শুরুতে চলে যাবো। আসার পর এখান থেকে টিউন ইমেজ নামে একটা অপশন চলে আসবে একদম উপরে। আপনারা একদম শুরুতে খেয়াল করুন, এখানে টিউন ইমেজের যে টুলসটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ফিঙ্গারটা একটু উপরে নিচে করবেন। উপরে নিচে করার পর এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি প্রথমত চলে যাবো অ্যাম্বিয়েন্সে। ওকে, অ্যাম্বিয়েন্সে যাওয়ার পর এখান থেকে অ্যাম্বিয়েন্সটা বাড়িয়ে দিব। তারপর আমরা একদম নিচে চলে যাবো। নিচে আসার পর এখান থেকে ওয়ার্মথ নামে যে টুলসটা রয়েছে এটাকে জাস্ট আমরা এখান থেকে মাইনাস করে দিব। তো আপনি চাইলে প্লাস করে দিতে পারেন, মানে আপনি যেই কালারটা রাখতে চান পিকচারে। আমি এখান থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, তাই স্যাচুরেশনে চলে যাবো। তারপর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে হালকা একটু কমিয়ে দিই। ওকে,
তো এটা দিয়ে দেওয়ার পর নিচ থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন গাইস এটাকে আমরা আবার ব্রাশ করে নেব, তাই আমরা আবার উপরে লেয়ার অপশনে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব ভিউ এডিটসে, তারপর এখান থেকে চলে যাব টিউন ইমেজে, তারপর এখান থেকে চলে যাব ব্রাশ। ব্রাশে যাওয়ার পর আমরা এখান থেকে নিচে যে টুলসটা আছে এটাতে ক্লিক করে দিব, তারপর আমাদের পিকচারটা জুম করে নেব। জুম করার পর নিচে যে আমরা মিটারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ডাউন করে দিব, মানে জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর এখন আমরা আমাদের ফেসটা ব্রাশ করে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু আগের কালারে চলে আসছে। তো আপনি আপনার ফেসটা এভাবে পারফেক্টলি ব্রাশ করে দিবেন যাতে ফেসটা খারাপ না হয় যায়। ওকে অলরেডি গাইস আমি বলি যেটুকু অংশ অরিজিনাল কালারে রাখতে চাই সেটুকু অংশ আমি ব্রাশ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু পারফেক্টলি ব্রাশ হয়ে গেলো। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আমি আবার টুলসে চলে যাবো। টুলসে যাওয়ার পর আমি যদি আবার টিউন ইমেজে যাই, তারপর এখান থেকে যদি আমি একটু এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিই, আমাদের পিকচারটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো আপনার পিকচারে যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি এই টুলসগুলো ইউজ করে আপনার পিকচারটা একটু কালার করে নেবেন। তো আমি এখান থেকে সব কিছু হালকা করে বাড়িয়ে নিচ্ছি বা কমিয়ে নিচ্ছি যেটুকু আমার পিকচারের প্রয়োজন। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের পিকচারটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো গাইস আমাদের এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। তো আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে রাখবো, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সহজে কিন্তু আমরা স্ন্যাপশট অ্যাপ্লিকেশনটি দিয়ে এই ধরনের ফটো এডিটিং করে ফেললাম। গাইস আপনারা যদি ফটোটি সেভ করতে চান তাহলে নিচে আপনারা একটু খেয়াল করেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একটু ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা স্ন্যাপশট অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফটোটি এভাবে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।